আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুমন, হ্যাঁ আসিফ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ভাই। অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে আপনাকে আমি 6 বছর বিয়েতে তো শুনতে ঠিকই কাছে প্রথম লাইফ যুক্ত হলাম। আমার প্রশ্ন হলো, বিয়ে জান্নাত থেকে কি ফিরে আসার কোনো চান্স আছে বা পদ্ধতি আছে? না ভাই, জান্নাত থেকে তো ফেরত যাওয়ার চান্স নাই, জেলখানা। আরে জান্নাত থেকে যদি ফিরে আসার চান্স না রয়ে, তাহলে এই হাবিল খাবিল কিভাবে, মানে না সরি, এই আদম আর হাওয়া কিভাবে মানে জান্নাত থেকে আসলো? তা তো ভাই এটা আল্লাহর নির্দেশে আসছে, এটা তো ভাই আল্লাহ জানে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এই আদম কি তখন কি ওখানে কি বাছুরপুর পাইছিল নাকি পাই নাই? জান্নাত থেকে তো বাছুরপুর এরিয়া। না না, আদম তো সেখানে 72 হুর পায়নি, 72 হুর পাইলে তো আর হাওয়ারকে মানে দিত না। আমার অনেক ভালো লাগে, আমি আসলে প্রতিদিন শুনে দিই, একটা লাইভ আর বেশি শুনি তো আপনাদের কারণে। আসলে আমরা যারা কিছু জানতাম না আসলে অনেক অনেক কিছু শিখলাম, এবং চালিয়ে যান, আপনাদের জন্য দোয়া আশীর্বাদ সব রইল। ঠিক আছে এটাই আমার জানা। সুমন ভাই, ভালো থাকেন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আবার নিশ্চয়ই কথা হবে আরেকদিন। ঠিক ওকে, আছে, ধন্যবাদ, শুভরাত্রি ভাই। ধন্যবাদ। তাহলে আরেকজনকে যুক্ত করি। হ্যাঁ আচ্ছা আসিফ আসিফ ভাই ভাই, বল। আপনি এটা যুক্ত করতে করতে আরেকটা প্রশ্ন করি, এই 72 সংখ্যাটার পেছনে কোনো হিস্ট্রি আছে নাকি? কারণ 100 নয়, 200 নয়, এরকম 72 কেন হলো হঠাৎ করে? এটা আমি আসলে জানি না, কিন্তু সেই সময় যে 70 সংখ্যাটা দিয়ে আসলে অনেক বোঝানো হতো। হম, 7, 70 এই সংখ্যাগুলো দিয়ে অনেকগুলো বোঝানো হতো। তো ওই 70টা হুরের কথা বলা হয়েছে, তারপরে আর 2টা বিবির কথা বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য টোটাল নাম্বারটা হয়ে গেছে 72। কিন্তু আসলে যে জিনিসটা বলা হয়েছিল, 70টা পাবে, 7টা পাবে, 70টা পাবে। এই যে দেখেন, পৃথিবী এবং আকাশের সংখ্যা নাকি 7। হ্যাঁ, 7টা পৃথিবী আছে, 7টা আকাশ আছে, কোরআনই বলা আছে। হ্যাঁ, হুম হুম মাটির নিচে আরেকটা পৃথিবী আছে, কিন্তু ইসলাম অনুসারে কিন্তু মাটির নিচে আরেকটা পৃথিবী আছে, সেখানেও কিন্তু মানুষজন মানে অনেক কিছু আছে, অনেক গাছপালা পশু পাখি গুলো আছে, বুঝেছেন? আচ্ছা, কি ওই যে আছে? সায়েন্স ফিকশন আছে না, হ্যাঁ, এই যে 3000, 20,000 লিগস আন্ডার দ্য সি, ওইটা বলছেন? না 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 না, ওইটা না, ওইটা আরেকটা আছে, 20,000 জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। হ্যাঁ, সেটার ভিতরে আছে না, যে মাটির নিচে যায়, তারপরে আরেকটা পৃথিবী পায়, সেখানে আবার আকাশ দেখে, আছে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু ইসলামে আছে, যে পৃথিবীর নিচে আরেকটা পৃথিবী, তার নিচে আরেকটা পৃথিবী, 7টা পৃথিবী আর আকাশে হচ্ছে 7টা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওই রকম কনসেপ্ট থেকে এসেছে। ওকে, তাহলে আমরা যখন একে শখানেক এরকম বলি, অনেক বোঝাতে শখানেক এরকম বলি, তা তখন হচ্ছে 70 এরকম ব্যবহার করা হতো। হ্যাঁ, ওইখানে ওইখানকার প্রচলিত ভাষাটাই ছিল এরকম, যে অনেক বোঝাইতে এই সংখ্যাটা 7 বা 70 এটা বোঝানো হইতো, নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই কারণে এই জিনিসটা এসেছে আসলে। কিন্তু আসলে 70টা যেহেতু নবী বলা গেছে, 70টা, এই জন্য মুমিনদের 70টাই বিশ্বাস করতে হবে, এবং প্লাস 2টা বিবি আর কি। আচ্ছা। ঠিক আছে, তাহলে।